প্রিয় দর্শক, বেশি কথা বলে সব বন্ধ করে বসে থাকবো বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ার দিয়ে বলেছেন, আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকবো, ভোটে আসলে আবার করব, দেখি কে দায়িত্ব নিতে রাজি হয়। সব রেডি করে দিয়েছি, এখন বসে বসে বড় বড় কথা বলে, আমি বাবা মা সব হারিয়েছি, আমার হারাবার কিছুই নেই। 15 থেকে 16 বছর বয়স থেকে মিছিল করি, কত বছর হয়েছে রাজনীতির, একটা স্বপ্ন ছিল জাতির পিতার, সেটা করেছি, এখন তো কেউ না খেয়ে থাকে না। জাতিসংঘের 78তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্যের সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। শুরুতে বিকেল 4টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে শুরু হয়, শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রের জাতিসংঘের 78তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্যের সফরের নানা দিক তুলে ধরেন তিনি। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। রিজার্ভ নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেসব আতেল জ্ঞানীগুণী কথা বলেছেন তারা কি জানেন, আমরা যখন ক্ষমতায় এসেছি তখন রিজার্ভ কত ছিল, বাংলাদেশ কোথায় ছিল, কোথায় এনে দাঁড় করিয়েছি, যতটুকু রিজার্ভ প্রয়োজন আমাদের আছে, আমাদের ভালো থাকা জরুরি নাকি রিজার্ভটা দরকার বেশি, যদি বলে তাহলে রিজার্ভ আগের জায়গায় এনে দেই, বিদ্যুৎ কেন্দ্র টেন্দ্র বন্ধ করে দেই। তিনি আরও বলেন, আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলেছি প্রতিদিন একটু করে লোডশেডিং দিতে, যাতে বিদ্যুৎ থাকার গুরুত্বটা বোঝে, আর বিদ্যুৎ ব্যবহার করেছে সবাই, সুবিধাটা নিচ্ছে অর্থশালীরা, এজন্য নির্দেশনা দিয়েছি যারা বেশি ব্যবহার করবে তারা বেশি টাকা দেবে, সেভাবে মূল্য নির্ধারণ করতে। প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। অর্থ সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।